নমস্কার এডুকেশন জোন চ্যানেলের সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন শুরু করছি আজকের বিষয় ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা আমরা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্ত শিক্ষা মানে অনেকেই জানি যে শিক্ষা ব্যবস্থায় সকল শিক্ষার্থীকে একই ছাত্র তলায় শিক্ষা প্রদান করা হয় সেটি হলো ইনক্লুসিভ এডুকেশন সকল শিক্ষার্থী বলতে কি বোঝায় সকল শিক্ষার্থী বলতে বোঝায় নর্মাল চাইল্ড যারা স্বাভাবিক স্পেশাল চাইল্ড যারা শারীরিকভাবে কোনো না কোনো দিক থেকে দুর্বল মানসিক দিক থেকে হতে পারে কিছুটা চোখে কম দেখতে পারে বা কানে কম শুনে বা ফিজিক্যালি দিক থেকে উইক যেসব শিশু তাদেরকেও এই শিক্ষার আওতায় পড়ছে তারাও এবং যারা পড়াশোনা করতে করতে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন যেমন বিদ্যালয় ছুট যারা শিক্ষার্থী আছে এবং যারা অনেক বয়সেও যারা শিক্ষা গ্রহণ করেননি বা বয়স হওয়ার পরেও সঠিক বয়সে সে শিক্ষা গ্রহণ করেননি যাবতীয় সমাজের সকল ধরনের শিক্ষার্থী তাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা প্রদান করা হয়ে থাকে সেটি হলো ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা এর আগে আমরা দুটো ভিডিও তৈরি করেছি একটি হলো স্পেশাল এডুকেশন বা বিশেষ শিক্ষা এবং সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশন সেখানে আমরা দেখেছিলাম যে স্পেশাল এডুকেশন মানে যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যতিক্রমী শিশু বিশেষ করে ডিজেবেল চাইল্ড তাদের যে শিক্ষা ব্যবস্থা শুধু তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষাব্যবস্থা হলো স্পেশাল এডুকেশন কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশান আমরা বা সমন্বিত শিক্ষায় দেখেছি সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশনে যে বিদ্যালয় স্বাভাবিক শিশুদের সঙ্গে সেই ব্যতিক্রমী শিশু বা ডিজেবেল চাইল্ড যাদের একই ছাতার তলায় পূর্ণ সময়ের জন্য বা আংশিক সময়ের জন্য যখন শিক্ষা দেওয়া হবে তখন সেটিকে বলা হয়েছে সমন্বিত শিক্ষা ডিফারেন্সটা বুঝতে হবে স্পেশাল এডুকেশনে শুধু ডিজেবেল পার্সনের জন্য সমন্বিত শিক্ষায় বা ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড এডুকেশনে ডিজেবেল চাইল্ড এবং ডিজেবেল বলতে একদম নয় যারা তুলনামূলকভাবে কম ডিজিবেল তাদের সঙ্গে স্বাভাবিক যারা স্টুডেন্ট আছে বা শিক্ষার্থী আছে তাদের একই ছালা একই ছাতার তলায় যে শিক্ষা হয় সেটি হলো ইন্টিগ্রেটেড দুটো হয়ে গেল এখানে আর ইনক্লুসিভ যেটা এই ভিডিও তৈরি হচ্ছে যে অন্তর্ভুক্তমূলক শিক্ষায় যেমন সাধারণ শিক্ষার্থীরাও থাকবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও থাকবে এবং সঙ্গে আর বাদ বাকি যত ধরনের শিক্ষার্থী আছে তারা বিদ্যালয় ছুট হতে পারে বা সঠিক বয়সে তারা শিক্ষা গ্রহণ নাও করতে পারে বা কোনো সামাজিক কারণ হোক কোনো কারণে যারা বিদ্যালয়ে আঙ্গিনায় পৌঁছতে পারেনি তাদের সকলকে যে একই ছাতার তলায় যে শিক্ষা প্রদান করা হয় বা হবে সেই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হয়েছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা আর বলে রাখি যে স্পেশাল এডুকেশনে বা স্পেশাল চাইল্ডদের শিক্ষা দেওয়া হবে মনে রাখতে হবে সেখানে মৃদু অক্ষমতা যুক্ত শিশু যদি সে মানসিকভাবে সে একদম দুর্বল হয় তাকে তো স্বাভাবিকভাবে পড়াশোনা করানো যাবে না সে একদম চোখে দেখে না একদম কানে শোনে না বা আরও খুব গুরুতর যখন অসুবিধা হবে তার শারীরিকভাবে সেই সব শিশুদের কিন্তু একই ছাতা তলায় কিন্তু পড়ানো অসুবিধা হবে তাদের জন্য কিন্তু স্পেশাল এডুকেশন কিন্তু তুলনামূলকভাবে কম দুর্বল যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যার হাত নেই বা পা নেই কিন্তু তার মানসিক দিক থেকে সে সচল ঠিক আছে তাকে যদি আমরা স্বাভাবিক বিদ্যালয়ে পড়াশোনা করাই সে কিন্তু একজন ভবিষ্যতে কিন্তু অনেক বড় কেউ হতে পারে বা নিজের কাজটুকু নিয়ে সে নিজে করতে পারবে বা যে কানে কম শুনে তাকে আমরা কানে শোনার মেশিনের মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু তাকে কিন্তু একটি মূল স্রোতে কিন্তু শিক্ষা দিতে পারব কিন্তু একদমই বা খুব যারা প্রবলেম যুক্ত তাদের সঙ্গে কিন্তু এই সাধারণ শিশুদের কিন্তু শিক্ষা দেওয়া অসুবিধা হবে পরিকাঠামোগত অসুবিধা আছে যেখানে পরিকাঠামো নেই এই ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তমূলক শিক্ষার কিছু পরিধি সম্পর্কে আমরা জানবো যে মৃত অক্ষমতা যুক্ত শিক্ষার্থীকে সাধারণ শ্রেণীকক্ষে করা ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও শিক্ষকদের ক্ষমতা প্রদান করা শিক্ষণ পদ্ধতি পুনর্গঠন করা এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো বিশেষ শিক্ষার অবসান ঘটানো মূল স্রোতে ও বিশেষ শিক্ষার ভিতর সামঞ্জস্য বিধানের প্রয়াস দেখা যায় সমন্বিত শিক্ষায় আমরা পরবর্তীকালে এডুকেশন ফর অল এই স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে অন্তর্ভুক্তমূলক শিক্ষা এক জরুরি পদক্ষেপ এটি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও মূল স্রোতের শিক্ষাধারায় দূরত্ব অতিক্রম করে এবং শিক্ষার মৌলিক অধিকারকে পূর্ণ মর্যাদা দিয়ে থাকে অন্তর্ভুক্তমূলক শিক্ষা সাফল্য কেবলমাত্র বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর স্বেচ্ছায় অংশগ্রহণের উপরে নির্ভর করে না রাষ্ট্র প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর পরিবার বসবাসকারী অঞ্চলের অধিবাসী বৃন্দ কমিউনিটির কথা বলা হচ্ছে ইত্যাদি সবার সমান দায়িত্ব থাকে এই অন্তর্ভুক্তমূলক শিক্ষাকে কার্যকরী তোলার ক্ষেত্রে কারণ সচেতনতার সমাজে তো সবারই সচেতনতার অভাব বা সচেতন নয় যাদের সচেতনতার অভাব আছে তাদের সেসব জায়গা সচেতন করে বা অনেকে হয়তো জানেই না যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নর্মাল বিদ্যালয়ে পড়ানো যায় সেসব ক্ষেত্রে আমরা কি দেখব বা আমাদের প্রয়োজন বা প্রচেষ্টা থাকবে যে সকলেই যাতে এই অন্তর্ভুক্তমূলক শিক্ষা শিক্ষার মধ্যে আসতে পারে সেদিকে লক্ষ্য রাখা এছাড়া অন্তর্ভুক্তমূলক শিক্ষার কয়েকটি শর্ত সম্পর্কে জানবো যে শর্তগুলোর উপরে নির্ভর করে সেটি হল সংযুক্তিকরণ বৈষম্যহীনতা সংযুক্তিকরণ যে কোনো শিক্ষার্থীদের সংযুক্তিকরণ বৈষম্যহীনতা মাধ্যমে এখানে শিক্ষা দেওয়া হয় সবাইকে একই ছাতার তলায় তারপরে একত্রিকরণ পর্যায়করণ এছাড়া বিদ্যালয় তথা সমাজে সর্বজনীন পাঠ সম্পদে তাৎপর্যময় ব্যবহার সকলেই যাতে সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই শিক্ষাটা কিন্তু তৈরি করা হয় এবার আমরা দেখব অন্তর্ভুক্তমূলক শিক্ষার উপাদান বা কম্পোনেন্টস অফ ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্তমূলক শিক্ষার ধারণাকে স্পষ্ট করে তুলবার জন্য দেখা যাক কোনগুলি শিক্ষার অন্তর্গত শিক্ষা বলতে বোঝানো হয় এক যে শিক্ষা ছাত্র স্বাগত জানায় দুই যে শিক্ষা কেবলমাত্র শিক্ষা বহির্ভূত নয় সমস্ত শিক্ষার্থী উপকৃত হয় যে শিক্ষায় সমস্ত শিক্ষার্থী যেমন বিশেষ চাহিদা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শিক্ষার্থী বা বিদ্যালয় ছুট শিক্ষার্থী যারা বিদ্যালয় নথিভুক্ত হয়েও বহির্ভূত বোধ করে অংশগ্রহণ করে তাদের জন্য এটি শিক্ষা ব্যবস্থা। এছাড়া যে শিক্ষা সমস্ত শিক্ষার্থীর প্রবেশাধিকার সুনিশ্চিত করবার জন্য শিক্ষার ক্ষেত্রে উপযুক্ত শর্ত তৈরি করে সেই শিক্ষা তাকে বলা হয়েছে অন্তর্ভুক্তমূলক শিক্ষা আমরা দেখব অন্তর্ভুক্তমূলক শিক্ষার নীতি বা প্রিন্সিপাল অফ ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে এক নম্বর কি প্রতিটি শিশু একে অন্যের অপেক্ষাপৃথক এবং বিশেষ চাহিদা সকলেরই কোনো না কোনো ক্ষেত্রে দেখা যায় সেই নিরিখে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা করা দরকার দুই বন্ধুত্বপূর্ণ পরিবেশ কোনো ভীতি সঞ্চার না করে শিশুদের শিক্ষাদানে উপযোগী করে কোনো শিক্ষণ পদ্ধতি গ্রহণ করা উচিত তিন কেবলমাত্র পুঁথিগত শিক্ষাদানের পরিবর্তে একজন শিক্ষকের উচিত জীবনযাপনে উপযোগী প্রয়োজনীয় তথ্য পরিবেশন করা এই দিক থেকে অন্তর্ভুক্তমূলক শিক্ষার প্রধান তিনটি দিক হলো এক অপরিহার্য পরিষেবা প্রদান করা দুই সহায়ক পরিষেবা প্রদান আর অন্যান্য পরিষেবা অপরিহার্য পরিষেবার মধ্যে এক বাধামুক্ত পরিবেশ সৃষ্টি করা যেখানে কোনো বাধা থাকবে না যেমন র্যাম্প বা ঢালু রাস্তা তৈরি করা হ্যান্ডি হ্যান্ডরিং নির্মাণ করা নিচু বসার অব নিচে যাতে বসতে হয় যারা নিচে বসে পড়াশোনা করবে সেখানে বিভিন্ন ধরনের আসন সরবরাহ করা যাতে নিচে বসে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে ঢালু রাস্তার কথা বলা হলো এখানে আমরা বিভিন্ন প্রাইমারি স্কুল হাই স্কুলে আমরা দেখি এখন কিন্তু আমরা যখন আগে পড়াশোনা করতাম তখন কিন্তু দেখিনি কিন্তু বর্তমানে আমরা যদি লক্ষ্য করি দেখব যে প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু একটি ঢালু রাস্তার কিন্তু একটি কনসেপ্ট নিয়ে আসা হয়েছে এবং আমরা কিন্তু দেখি সেই ঢালু রাস্তাটা আনার কারণটা হলো যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তাদের যে চলাফেরা করা যাতে সুবিধা হয় যাতে তারা যে হুইল চেয়ারে করে তারা আসছে সেই হুইল চেয়ারটা যাতে ঠিকঠাকভাবে সেই রাস্তাতে ওঠানো সম্ভব হয় শিক্ষা কেন্দ্রে বা শ্রেণীকক্ষে যাতে তারা পৌঁছতে পারে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয় দুই নম্বর কি সচেতন দরদি উৎসাহজনক পরিবেশ সৃষ্টি করা অর্থাৎ প্রশিক্ষিত শিক্ষক এবং সচেতন সহপ্রাঠীবৃন্দ সুনিশ্চিত করা যাতে অন্তর্ভুক্তমূলক প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় তিন সহায়ক দ্রব্যাদি সরবরাহ করা অর্থাৎ বিশেষ চাহিদা নিরসনে যদি কোনো কৃত্রিম অঙ্গ বা যন্ত্র বা উপকরণ দরকার হয় তা যোগান দেওয়ার প্রয়োজন আছে এইভাবে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে সাধারণ শিক্ষায় সামিল করে তোলা কিন্তু সম্ভব হয় এরপরে কি সহায়ক পরিষেবা প্রদান করা তার মানে কি এই জাতীয় পরিষেবার অন্তর্গত হল শিক্ষক প্রশিক্ষণ পরিবারের সদস্যের প্রশিক্ষণ এলাকায় জনসচেতনতা গড়ে তোলা ইত্যাদি অপরিহার্য পরিষেবা প্রদানে সাফল্য সহায়ক পরিষেবার উপরে নির্ভরশীল যেমন জনসচেতনতা বৃদ্ধি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে চিহ্নিত করার ক্ষেত্রে কার্যকরী হবে শিক্ষক প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে সহায়ক পরিষেবার কয়েকটি উদাহরণের মধ্যে একটি হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী প্রথমে শনাক্তকরণ করতে হবে তারপর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মূল্যায়ন করতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর শ্রেণীকরণ করতে হবে কারণ কেউ কানে কম শুনে কেউ চোখে কম দেখে কেউ শারীরিকভাবে অন্যগণ্যভাবে দুর্বল সেই দিকগুলো আলাদা করতে হবে সেই হিসাবে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন কারণ যে কানে কম শুনে যে চোখে কম দেখে তাদের কিন্তু আলাদা আলাদা শিক্ষণ পদ্ধতি অবশ্যই হবে তাহলে প্রথমে আমরা শনাক্তকরণ করব তাদের মূল্যায়ন করব যে কাদের কি ধরনের প্রবলেম না সমস্যা কি সমস্যা নেই সে জিনিসগুলো মূল্যায়ন করবো করার পরে কি করব শ্রেণীকরণ করব আলাদা আলাদা করে ভাগ করব তাদের একই ধরনের যে সমস্যাগুলো তাদের আলাদা করব করার পরে প্রত্যেক সমস্যার আলাদা আলাদা বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে তাদের শিক্ষণ দিতে হবে বা শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে হবে এরপরে কি করতে হবে উপযুক্ত শিক্ষণ পাঠ সামগ্রী সংগ্রহ এবং প্রয়োগ করতে হবে তাদের শিক্ষা দিতে হবে না হলে কি হবে যা যেটা প্রয়োজন সেই প্রয়োজন তো বাদ যাবে যাবেই উল্টে কি হবে যা যেটি প্রয়োজন নেই সেই পদ্ধতির মাধ্যমে যদি আমি তাকে শিক্ষা দিই তাহলে তার সেটা প্রয়োজনে লাগবেও না তার উপকারেও লাগবে না তাহলে আমাকে জানতে হবে যে চোখে কম দেখে তাকে কি ধরনের শিক্ষা দেওয়ার প্রয়োজন ব্রেল পদ্ধতি আছে ওষ্ঠপঠন আছে যে কম শুনে সে তার পাঠন বা স্পর্শের মাধ্যমে শিক্ষা এবং অনেক পদ্ধতি আছে যেই পদ্ধতিগুলোর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়ে থাকে বিশেষ সম্পন্ন শিশুদের এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং অন্যান্য পরিষেবার মধ্যে কি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা ন্যায্য অধিকার অর্জনের সহায়তা করবে তারা তাদের ন্যায্য অধিকার যাতে পায় সেদিকে লক্ষ্য রেখে রাখতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী শিক্ষা সংক্রান্ত আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে এই সমস্ত শিশুর পরিবারে হতাশা দূর করা ও মনোবল বৃদ্ধি করতে হবে এই সব কিন্তু অন্যান্য যে পরিষেবা এগুলো কিন্তু প্রদান করতে হবে কেন বলা হচ্ছে অন্যান্য পরিষেবার মধ্যে সব জিনিসগুলো কারণ সে শিক্ষা গ্রহণ করে সে যদি কিছু না করতে পারে যেমন আমরা সমাজে অনেক জায়গায় দেখি নিউজে আমরা দেখি বিভিন্নভাবে শারীরিকভাবে দুর্বল বা যাদের ডিসেবল তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে গিয়ে কিন্তু বাধা পায় চাকরির ক্ষেত্রে বা স্বাভাবিক একজন লোক হঠাৎ করে কোনো কারণে ডিসেবল যদি হয়ে যায় সেও কিন্তু তার চাকরির ক্ষেত্রে কিন্তু বা সমাজের ক্ষেত্রে কিন্তু অনেকভাবে কিন্তু সে বাধা পায় সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবং তার ন্যায় যাতে সে পায় সেদিকে কিন্তু তার অধিকারটা কিন্তু আমাদের দিতে হবে এছাড়া যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বা যাদের বাধা আছে শিক্ষার ক্ষেত্রে তাদের যদি আর্থিক অনুদান না দেওয়া হয় একে তো তারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের পরিবারের মানসিকতা কিন্তু দুর্বল এইসব ক্ষেত্রে তারপরে কিন্তু তাদের নিজেরা অর্থ খরচা করে শিক্ষা প্রদান বা দেওয়া এটি কিন্তু নিজেদের দিক থেকে কিন্তু অসুবিধাজনক সেই জন্য তাদের অনুপ্রেরণা এবং তারা যাতে শিক্ষা গ্রহণ করেন তার জন্য যাবতীয় ব্যবস্থা শুধু অর্থ প্রদান নয় যাবতীয় যত ধরনের ব্যবস্থা সব ব্যবস্থা কিন্তু করতে হবে এরপর পরিবারদের কাউন্সিলিং করতে হবে তাদের হতাশা দূর করার জন্য মনোবল বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং জনসচেতনতার মাধ্যমে তাদের কিন্তু এই মনোবল এবং যে হতাশা এগুলো কিন্তু দূর করতে হবে অটোমেটিক্যালি যখন একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার শিক্ষা গ্রহণ করে সে উপকার হবে বা সে সমাজের জন্য কিছু করতে পারবে তখন কিন্তু অটোমেটিক্যালি যখন পরিবার এবং সমাজ দেখবে তখন কিন্তু তার হতাশা এবং মনোবল কিন্তু হতাশা তো দূর হবে এবং মনোবল কিন্তু বৃদ্ধি পাবেই উদাহরণস্বরূপ আমরা আমাদের সমাজে অনেক ব্যক্তিত্ব দেখি যারা অনেক উচ্চ পদে পদে আছে তারা কিন্তু শারীরিকভাবে কোনো না কোনোভাবে দুর্বল সবাই বলছি না অনেক দুর্বল শ্রেণীর লোক বা অনেক দুর্বল বা চাহিদাসম্পন্ন যারা ব্যক্তি আছেন বা ডিজিবল পার্সন আছেন তারা কিন্তু অনেক আছে যারা উচ্চ থেকে উঁচুতর যে ডিপার্টমেন্টে কিন্তু তারা চাকরি করছে বা সমাজে উঁচু স্তরে কিন্তু বসবাস করছে এই উদাহরণগুলোর সাহায্যে কিন্তু আমরা সেই পরিবার এবং সমাজের মনোবল বৃদ্ধি করতে পারি এবং হতাশা দূর করতে পারি তাহলে এটি গেল আমাদের ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা এই শিক্ষা ব্যবস্থা যেটি বলা হয়নি সেটি হলো বিশেষ করে যারা দল ছুট দল ছুট নয় সরি স্কুল ছুট যে শিক্ষার্থীরা আছে তাদের তারা যাতে মূল স্রোতে বা শিক্ষা গ্রহণ করতে আবার ফিরে আসে সেজন্যও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা করতে হবে এবং আমরা দেখি নির্দিষ্ট বয়স অনুসারে যেমন ক্লাস ওয়ানে এখন বয়স হয়েছে ক্লাস ওয়ানে পড়ার জন্য বয়স হলো ছ বছর ক্লাস এইট হলো চোদ্দ বছরের মধ্যে আমাদের কি করতে হবে প্রাথমিক শিক্ষা প্রদান করতে হবে তার মানে ক্লাস এইট হচ্ছে চোদ্দ বছর তাহলে অনেক সময় যদি কোনো শিক্ষার্থী থাকে যে সাত বছর বা আট বছর হয়ে যাওয়ার পরেও সে শিক্ষা গ্রহণ বা শিক্ষার আওতায় আনে আসেনি তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে তার ক্ষেত্রে করণীয় একটি হলো তার বয়স অনুসারে তার বিদ্যালয় নিযুক্তিকরণ তার মানে কি অন্তর্ভুক্তমূলক অন্তর্ভুক্তি বয়স অনুসারে তার মানে কি হচ্ছে ছ বছরের একজন শিশু যদি ক্লাস ওয়ানে ভর্তি হয় তাহলে আট বছরের শিশু কোন বছর কোন ক্লাসে ভর্তি হবে থ্রি ক্লাসে ভর্তি হবে কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে তাহলে কিভাবে তার ক্লাস ওয়ান টুর পড়াগুলো মেকআপ দেওয়া সম্ভব এক্ষেত্রে বিদ্যালয় এই অন্তর্ভুক্তমূলক শিক্ষায় যেতে গুরুত্ব দেওয়া হয় সেটি হলো তার বয়স অনুসারে তাকে সেই শ্রেণীতে ভর্তি করতে হবে এবং বিভিন্ন ধরনের রিমেডিয়াল ক্লাস এবং এক্সট্রা সময় দিয়ে সে যাতে ক্লাস থ্রির উপযুক্ত হয়ে উঠতে পারে তার জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এবং এক্সট্রা ক্লাস এবং এক্সট্রাভাবে সাহায্য করে তাকে সেই ক্লাস থ্রির উপযুক্ত করে তারপরে কিন্তু ক্লাস থ্রিতে ভর্তি করতে হবে এইভাবে প্রাইমারি সেকশনে ওয়ান থেকে ক্লাস এইট অবধি এই ব্যবস্থা কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু আছে এবং চলে আসছে এটি কিন্তু অন্তর্ভুক্তমূলক শিক্ষার মধ্যে পড়ে বা ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে পড়ে তাহলে শুধু ক্লাস থ্রির কথা বলছি না যার বয়স চোদ্দ বছর হয়ে গেছে সে কি করবে ক্লাস এইটে হবে তাকে ক্লাস এইটেই ভর্তি করতে হবে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেতু পাঠ্যক্রম হোক এক্সট্রা কোনো ক্লাসের মাধ্যমে হোক তাকে কিন্তু ক্লাস এইটের মতো করে উপযুক্ত করে করে তুলতে হবে আর বর্তমানে আমাদের ভারতবর্ষে তো পাশ ফেল প্রথা নেই বললেই চলে যে জন্য আন্দোলন চলছে আর পাশ ফেল প্রথা নেই বলে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা বা প্রাইমারি সেক্টরের যা অবস্থা সরকারি প্রাইমারি সেক্টরের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে তা আমরা চোখেই দেখতে পাচ্ছি শুধু ব্যবস্থা থাকলে হবে না সেই ব্যবস্থাপনাগুলো যাতে সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় বা সেই ব্যবস্থাপনায় যে শিক্ষা যারা দিচ্ছেন এবং পরিকাঠামোগত যারা দায়িত্বে আছেন তারা যাতে সঠিকভাবে সেই দিকগুলো লক্ষ্য রাখেন সেই দিকেও আমাদের নজর দিতে হবে এবং সরকারের সাহায্য তো অবশ্যই দরকার বিশেষ করে পরিকাঠামোগত এবং আর্থিক দিক থেকে তাহলে আশা করি অন্তর্ভুক্তমূলক শিক্ষা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এর আগে আমরা ভিডিও তৈরি করেছিলাম ইন্টিগ্রেটেড এডুকেশন এবং স্পেশাল এডুকেশন বিশেষ শিক্ষা বা সমন্বিত শিক্ষা সম্পর্কে দুটোর ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে এবং উপরে আই বটন ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন আমরা নেক্সট ভিডিওতে যেটা তৈরি করব সেটি এই তিনটি ভিডিওর তুলনা করব বা ডিফারেন্সগুলো দেখব একসাথে সেটি কী কী স্পেশাল এডুকেশন ইন্টিগ্রেটেড এডুকেশন এবং ইনক্লুস ইনক্লুসিভ এডুকেশন বিশেষ শিক্ষা সমন্বিত শিক্ষা এবং অন্তর্ভুক্তমূলক শিক্ষার যে তুলনা সেই তুলনা করব তুলনা করলে আমরা বুঝতে পারবো যে এই তিনটার মধ্যে স্পেসিফিক্যালি কোন কোন দিকগুলো আলাদা বা পৃথক এই ভিডিওটি আজ এই অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি ভালো থাকবেন